এই ক্রিকেট প্রোগ্রামটা ক্লেমন ক্রিকেট মাস্টার, এটা কিন্তু আমার মনে হয় যে গ্রাম অঞ্চলের অনেক শিশুরা রয়েছে, অনেক প্লেয়াররা রয়েছে, যাদের জন্য অনেক বেশি উপকারী। কারণ ঢাকায় কিন্তু অনেক ক্রিকেট একাডেমি রয়েছে যেখান থেকে অনেকেই অনেক কোচের আন্ডারে অনেক কিছু জানতে পারছে, বাট ঢাকার বাইরে এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু নেই যে খুব ভালো কোচের আন্ডারে তারা জানতে পারবে বা শিখতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় ঢাকায় তো উপকার হচ্ছেই, পাশাপাশি ঢাকার বাইরে তাদের জন্য অনেক বেশি উপকার হচ্ছে। এবং তার পাশাপাশি ক্লেমন ক্রিকেট মাস্টার এই অনুষ্ঠানের মাধ্যমে আমার মনে হয় ক্রিকেটের যে মাস্টার যারা কোচ তাদের জন্যও কিন্তু এখানে অনেক কিছু শেখার এবং জানার অনেক কিছু আছে। আজকের এই এপিসোডে আমরা আজকে ব্যাটিংয়ের একটি অতি গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে আলোচনা করব, ব্যাকফুট ডিফেন্সিভ স্ট্রোক। এই ব্যাকফুট ডিফেন্সিভ স্ট্রোক কোন বলে খেলা হয়, কিভাবে খেলা হয় এবং এই শটটা শিখতে হলে কী কী ধরনের ড্রিল এবং প্র্যাকটিস প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেই বলটা সামনে পড়বে সেটা ফ্রন্ট ফুট যাবে বা সামনের পা যাবে বলের কাছে, কিন্তু যেই বলটা অনেক পেছনে পড়বে বা শর্ট পিচ পড়বে, যেই বলটা শর্ট পিচ পড়ার পরে আমাদের বুকের কাছাকাছি আসবে, সেই বলটাকে তো আমরা ফ্রন্ট ফুটে যাব না, তখন আমরা ব্যাকফুটটা ইউজ করব। সো প্রথমে যে কাজটা করতে হবে, একটা শর্ট পিচ বল সেই বলটাকে ফলো করবে আমার ব্যাকফুট, সেটা যদি অফ স্ট্যাম্পের বাইরে হয় সেখানেও আমার এই পেছনের পাটা ফলো করবে, সেটা যদি লেগ স্ট্যাম্পের দিকে হয় সেখানেও আমাকে এই পাটা ফলো করবে। এই জন্য এটাকে বলা হয় ব্যাকফুট ডিফেন্সিভ স্ট্রোক বা ব্যাকফুট স্ট্রোক। যখন আমি এই শটটা খেলবো আমার এই এলবোটা লক্ষ্য করতে হবে যেন আকাশের দিকে থাকে, যদি এই এলবোটা আকাশের দিকে না থাকে তাহলে আমার টপ হ্যান্ডটা কন্ট্রোল থাকবে না, যদি এই দিকে থাকে তখন ব্যাটের ফেসটা এইদিকে হয়ে যাবে, যখন ওভার এদিকে হয়ে যাবে তখন ব্যাটের ফেসটা এইদিকে চলে যাবে। তো সেই লক্ষ্যে আমার টপ হ্যান্ডটা অনেক স্ট্রং থাকতে হবে এবং টপ হ্যান্ড কন্ট্রোল করে এই শটটা খেলতে হবে। এখানে কোচিং পয়েন্টস হচ্ছে যে আমি যখন শটটা খেলবো, যখন ডিফেন্স করব তখন অবশ্যই আমার এলবোটা উপরে থাকবে এবং ব্যাটের ফেসটা নিচের দিকে থাকবে, এবং যখন ইম্প্যাক্ট হবে সেটা আমার চোখের সামনে হতে হবে, সো দ্যাট আমি দেখতে পাবো বলটা কোথায় যাচ্ছে। এরপরে আমরা উইথ বলে যাব, সেটা এর আগের এপিসোডের মতো আমি প্রথমেই উইদাউট বলে করব যাতে আমার মাসেল এই ব্যাপারটা জানতে পারে। তারপরে আমি উইথ বল বলতে বোঝাচ্ছি আন্ডার আর্ম, একজন বসে থ্রো করবে, পরবর্তীতে একজন ওভার আর্ম থ্রো করবে শর্ট পিচে, এবং একদম ফাইনাল স্টেজে সেটা নেটের মধ্যে উইথ দ্য ভেরি ফাস্ট বল, সেখানে বলের সাথে এই সিকোয়েন্সগুলো, সিকোয়েন্স নাম্বার 1 হচ্ছে বলের লাইন পিক করা, সিকোয়েন্স নাম্বার 2 হচ্ছে এই পা দিয়ে বলের লাইনটাকে ফলো করা, সিকোয়েন্স নাম্বার 3 হচ্ছে ইম্প্যাক্টটা হবে বডির কাছে। এই সিকোয়েন্সগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে মাস্টার হতে পারি। প্রথমে আমি যেই ট্রেনিংটা করব সেটা আমি ধারণা করব, একটা শর্ট পিচ বল আমি বলকে লাইন ফলো করে এখানে খেলছি। পরবর্তীতে একজন আমাকে আন্ডার আর্ম বল থ্রো করবে, বন্ধুরা আজকে আমরা দেখলাম কীভাবে ব্যাকফুট ডিফেন্স খেলতে হয়। আমরা আগামী অনুষ্ঠানে আরও একটা নতুন স্কিল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা এখন দেখবো যে আউটসুইং বলের কিছু অনুশীলন। যে আউটসুইং বল নিয়ে আমরা নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা কি বলেছিলাম, আমাদের যে গ্রিপটার কথা আমরা বলেছিলাম, যে বলের সিমটা একটু ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপের দিকে থাকবে, শাইনি সাইডটা লেগ সাইডের দিকে থাকবে। আমি একটা প্রশ্ন আছে এখানে, যে আপনি যখন এখন আউটসুইং বা ইনসুইং এর ক্ষেত্রে আমরা যে বোলিং আমটা ফিনিশ করব সেটা আউটসুইং এবং ইনসুইং এর ক্ষেত্রে কি
বোলিং ফিনিশটা কি একই হবে নাকি? না বন্ধু, এটা ভালো প্রশ্ন একটা। হাত ফিনিশিং এর দিকের থেকে মনে রাখতে হবে যে আউটসুইং যখন আমরা করি, যদি আমার আউটসুইং রিফার, যখন আমি আউটসুইং করে বল ছাড়বো, তখন আমার ফিনিশিংটা কিন্তু বাইরের দিকে হবে, আমার হাতটা আমি বাইরের দিকে টেনে নিয়ে যাবো। জি, সবচেয়ে বড় কথা হচ্ছে বলের যে সিমটার কথা আমরা বলছিলাম, যে ব্যাকস্পিনটার কথা, সেই ব্যাকস্পিনটা যদি আমরা দেখি যে বলটা সিমটা কীভাবে হবে, যে ব্যাকস্পিন করলে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সুতরাং ব্যাকস্পিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে মনে রাখতে হবে সবাইকে। যদি ওয়েবল সিম হয়, যদি সিমটা এরকম ঘুরে ঘুরে যায়, তাহলে কিন্তু বল সুইং করবে না। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে বলের সিমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে আমার সিমটা এরকম সোজা যায়। মানে এই বলটা আউটসুইং প্র্যাকটিস করার জন্য আমরা কিন্তু আমরা খালি কিছু ছোটো ছোটো ড্রিল যদি করি, আমাদের নিজেদের মানে সিম যে সোজা যাচ্ছে কি না বা আমার সুইং হচ্ছে কি না এটা দেখার জন্য, মানে আমার এয়ারে সুইং করছে কি না বল, সেটার জন্য আমার কিন্তু ছোটো একটা জায়গা হলেই হয়। এবং আমার একজন সহ খেলোয়াড় মন্দু যেমন আমার সাথে আছেন, ওনার সহ খেলোয়াড় হলেই আমার কিন্তু যথেষ্ট। ক্লেমন ক্রিকেট মাস্টার, এখন আমরা পার্টনার টু পার্টনার কীভাবে আউটসুইং করতে হয় আমরা দেখি। আমরা কিন্তু বলের সাদা অংশটাকে রাফ হিসেবে ধরব এবং লাল অংশটাকে আমরা শাইনি সাইড হিসেবে দেখব। হ্যাঁ, এখন আমরা একটু আরেকটু দূরত্বে হাত ঘুরিয়ে আউটসুইং এর বল করাটা দেখি। ওর ডেলিভারিটা দেখে থাকবেন, আমরা যদি ডেলিভারিটাকে একটা ঘড়ি হিসাবে ধরি, 12টা বাজলে কাঁটাটা যেখানে থাকে আর 11টা বাজলে একটু কাঁটাটা একটু ডান দিকে থাকে এবং সাইড থেকে আসে। এবং ডেলিভারির সময়টা ওর হাতটা দেখেন কোন পজিশন থেকে আসতেছে, এবং আমি আমার ডান হাতটা উঁচু করব, তখন আউটসুইংই হবে। প্রিয় দর্শক, আজকে আমরা ফুটওয়ার্ক নিয়ে আলাপ আলোচনা করব। আপনারা জানেন উইকেট কিপিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান, সেটা হচ্ছে ফুটওয়ার্ক। এবং ফুটওয়ার্কটা এমন একটা গুরুত্বপূর্ণ উপাদান, যে উইকেট কিপার ভালো ফুট মুভমেন্ট থাকে তার কিনা খুবই ভালো ক্যাচিংয়ের জন্য খুব সুবিধা হয়, স্টাম্পিং করার জন্য খুব সুবিধা হয়। অনেক সময় দেখবেন যে অনেক বলই আছে যে আপনার হয়তো নাগালের অনেক বাইরে দিয়ে চলে যাচ্ছে, বাট ভালো ফিট মুভমেন্টের কারণে একটা উইকেট কিপার কঠিন বলকে খুব সহজ করে দেয়। চলুন আমরা দেখে নিই আজকে কিভাবে ফিট মুভমেন্ট ইউজ করা যায়। ক্লেমন ক্রিকেট মাস্টার, যখনই একটা বল আমার যখনই অবস্থা আমার বাইরে আসছে, সুন্দর করে আমি পাটা ইউজ করছি, পাটা বাইরে নিয়েছি, এখান থেকে বলটা নিয়েছি, তারপর এখান থেকে বল ধরলাম, ধরার পর এখান থেকে এসে শেষ করছি। ঠিক সেম জিনিসই আমি যখন আমি লেগ সাইডে ডাউন দ্য লেগ বল ধরবো, ঠিক আমার পাটা কিন্তু আস্তে করে আসলো এদিকে, বলের লাইনে আসলাম, সুন্দর করে বলের লাইনে আসলাম, স্টাম্পে হিট করলাম। দর্শক মনে রাখবেন ফিট মুভমেন্টটা কতখানি হেল্প করে। আমি যদি ঠিক এইখানে বসি এবং আমি যদি এইখানে যদি বলটা নিই, গ্লাভসটা যদি এখানে যাই, আমি কোনো কারণে যদি বলের হাইট যদি কম বেশি থাকে, তাহলে কিন্তু আমি বল মিস করে যাব। তাই আমার ফিট মুভমেন্ট যদি খুব ভালো থাকে, আমি কোনো কারণে বল যদি গ্লাভস আমি মিসও করি, তাহলে কিন্তু আমার পায়ে এসে ধরবে। দর্শক অনেক সময় আমরা কিন্তু বেশি আগে উঠে যাওয়ার জন্য কিন্তু অনেক সময় বল মিস করে যাই। দেখা হলো যে বলের যে লাইনে আছে আমি কিন্তু ঠিক সেই লাইনে গেছি, কিন্তু কোনো কারণে সামহাও দেখা গেলো যে বলের যে হাইট তার চেয়ে আমার হাইটটা অনেক বেশি, আমি তার চেয়ে বেশি উপরে উঠে গেছি, আমার গ্লাভসটা উপরে চলে আসছে। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমি যেন বল বাউন্স হয়ে আসার আগে যেন আমি না উঠে যাই। সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন উইকেট কিপারের কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমি অবশ্যই মনে রাখবো যে সহজে যেন আমার নি স্ট্রেট না হয়ে যায়, সবসময় যেন ব্যান্ড থাকে এবং স্লোলি যেন উঠি, এবং আমার গ্লাভসটা যেন সবসময় নিচে থাকে। একটু একটু দেখে নিই সুবিধা হবে আপনাদের জন্য। আমি এখানে আছি, অনেক সময় দেখা গেলো যে আমরা অনেক উইকেট কিপার আছি আগেই আমরা উঠে যাই এইভাবে, না আমাকে মনে রাখতে হবে অবশ্যই যে আমি সুন্দরভাবে আমার গ্লাভস কিন্তু এখানে আছে, বল আসছে, বল পড়ে আসছে, আমি কিন্তু আমার নিটা অবশ্যই খেয়াল রাখবো
ইনিটা কিন্তু আমার ব্যান্ড আছে, শুধুমাত্র আমার ব্যাকটা আস্তে আস্তে উপরে উঠছে, আমার গ্লাভস কিন্তু নিচে আছে, আমি এইখান থেকে এসে বল ধরছি, আমার নিয়ে কিন্তু সবসময় ব্যান্ড আছে, যে কোনো মুহূর্তে আমি কিন্তু আমার এই স্প্রিংটা আমি ইউজ করব। আমি যদি আগে নি ব্যান্ড স্ট্রেট করে ফেলি তাহলে কিন্তু আমার বসতে আবার সমস্যা হবে, যদি কোনো কারণে বলের বাউন্স যদি নিচে থাকে তাহলে কিন্তু আমার বসতে খুবই কষ্ট হবে। সেই ক্ষেত্রে আমি এই আমার স্প্রিং যেটা আছে আমি এটাকে ইউজ করব, আমার নিটাকে ইউজ করব, স্লো আস্তে আস্তে উঠবো, আমার গ্লাভস নিচে থাকবে, নিটা উঠবে, আস্তে আস্তে এরকম থাকবো এবং এখান থেকে বল ধরবো। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলাম আমরা উইকেটের উপরে দাঁড়াই স্পিন বলে অথবা স্লো মিডিয়াম বলে কীভাবে কিপিং করবো উপরে দাঁড়িয়ে থাকে, এখন আমরা স্টাম্পের পিছে পেস বলে কিপিং করবো কীভাবে, আমাদের ফিট মুভমেন্টটা কীভাবে হবে সেভাবে একটু দেখে নিই একটু। দর্শক, অবশ্যই মনে রাখবেন যে সবসময় যদি পারি তো সবসময় বলটা যদি অফ সাইডে দাঁড়ায় কিপিং করি, অফ সাইডে দাঁড়ায় যদি আমি কিপিং করি সবসময় বলটা যেন আমার এই সাইড দিয়ে আমি নিতে পারি, বাম সাইড দিয়ে, এবং যখনই আমি ডাউন দ্য লেগ যাব তখনই যেন আমার বলটা সবসময় এদিকে নিতে পারি। এটা একটা সুন্দর একটা কারণ আছে, সেই কারণটা আপনাকে অনেক হেল্প করবে, আপনি অনেক উইকেট কিপার, ভালো উইকেট কিপার যেটা ক্যাচ না সেটাকে কিন্তু ক্যাচ বানায় ফেলে একটা ভালো উইকেট কিপার। ঠিক এই কারণেই আমি বলছি, যখন যদি আপনার খুব ভালো ফিট মুভমেন্ট থাকে, আপনি অফ সাইডে বল আমি সবসময় নিচ্ছি লেগ সাইডে এরকম নিচ্ছি, নিতে 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 যদি আমার দেখা গেলো যে ব্যাটের কানায় হালকা একটু লাগছে, সুন্দর করে আমি হাতে পাচ্ছি, যদি একটু বেশি লাগে আমি এখানে পাচ্ছি তার চেয়ে যদি বেশি লাগে তখন কিন্তু আমি একটা ফুল এরকম একটা স্টেপ নিয়ে আমি কিন্তু ডাইভ দিতে পারবো, তার মানে আমি বিশাল বড় একটা জায়গা ফিট মুভমেন্টের কারণে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, একটা ফার্স্ট স্লিপের ক্যাচ অথবা সেকেন্ড স্লিপের ক্যাচ আমার ফিট মুভমেন্টের কারণে কিন্তু আমি সুন্দর যে ধরে ফেলছি। যখন ডানহাতি ব্যাটসম্যান ব্যাটিং করছে আমি যখন এইখানে দাঁড়িয়ে কিপিং করছি, যদি কোনো কারণে একটা বোলার ভুল করে ডাউন দ্য লেগ বল করেছে, আমার বলটা হয়তো পায়ে অথবা ব্যাটে লেগে যখন গেছে, আমি ঠিক আমার ফিটটা মুভমেন্ট চেঞ্জ করে দিয়ে সাইডে আসলাম, যখন আমি চেষ্টা করবো যে ঠিক বলটাকে এইখানে নেওয়ার, যদি বলটা যদি আরও একটু বেশি যদি এজ লাগে তাহলে কিন্তু আমি সোজা পাচ্ছি, তার চেয়ে বেশি এজ লাগলে তখন কিন্তু আমি ডাইভ দিয়ে বলটা নিতে পারছি। এই জন্য ফিট মুভমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একজন উইকেট কিপারের জন্য। আমি যদি এখানে দাঁড়ায় থেকে যদি ডাউন দ্য লেগ বলের জন্য ডাইভ দিই তাহলে কিন্তু আমি বলটা পাবো না, সেই জন্যই আমি ধ্যানান্ধ্যান হয়তো মুভ করে আমি কিন্তু চেষ্টা করবো যে বলটা ভিতরে নেওয়ার জন্য। আমরা ফিট মুভমেন্ট কিন্তু দুইভাবে করতে পারি, দুটাভাবে বলতে, একটা হচ্ছে একদম পুরো সাইড ওয়েজ আর একটা ক্রস। তো আমরা একটু দেখাই নি, স্টাম্পটা একটু সরাই নিলে আমাদের জন্য খুব সহজ হবে দেখতে। সাপোজ আমি এখান থেকে আমার ফিটটা মুভমেন্ট করছি, সাপোজ এখান থেকে আমার ফিটটা মুভ করছি, আমি রাখলাম, আমি যখন এখান থেকে সাইড ওয়েজ যাচ্ছি আপনারা যেটা দেখেন, এক স্টেপ, দুই স্টেপ, তিন স্টেপ, এটা হচ্ছে আমার সাইড ওয়েজ মুভমেন্ট। এইভাবে যদি আমি সাইডে যাই আমার তিন স্টেপে আমি এখানে এসে পৌঁছালাম, আমি এখানে তিন স্টেপের জায়গায় আমি এখানে রাখলাম, কিন্তু আমি যখন ক্রস যাব এখানে কিন্তু একটু অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজটা আমি বলছি, আমরা যদি পারি উনিশকে বিশ করতে তাহলে কিন্তু আমি আরও ভালো জায়গায় পৌঁছাবো। সেক্ষেত্রে আপনি, আমি যদি ক্রস করি আমার পা দেখেন এইখানে, আমার লেফট লেগটা দেখেন আমি কিন্তু এখনও এক স্টেপ ফেলি না, এখান থেকে যদি আমি স্টার্ট করি এই এক, এই দুই, দুইয়ে কিন্তু আমি চলে আসছি তিনের জায়গায়, নর্মালের জায়গায়। উদ্দেশ্য কিন্তু আমার একটাই যে আমি কিন্তু বলের দিকে থাকবো, আমি কখনোই আরেক দিকে যাবো না, আমি বলের দিকে মা করে কিন্তু আমি যেতে থাকবো। বন্ধুরা, অনেক সময় দেখা হলো যে এই ক্রস লেগটা অনেকে অনেকের প্রবলেম হয়, প্রথম অবস্থায় অনেকে হয়তো মনে করেন যে অনেক কঠিন জিনিস, কোনো কঠিন জিনিস না, মানুষ সব কিছুই সম্ভব, মানুষ সব কিছুই পারে, বাসায় যদি আপনি নিজে নিজে এরকম করেন, আপনি যদি এদিক থেকে এদিকে যান তাহলে দেখবেন খুবই ইজি। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম দুই স্টাইলেই, সাইড ওয়েজ মুভমেন্ট এবং ক্রস লেগ দুটো দেখে নিলাম, আপনার কাছে যেটা কমফোর্টেবল সেটা আপনি করবেন। ক্লেমন ক্রিকেট মাস্টার। বন্ধুরা, আমরা আজকে দেখাবো আপনাদেরকে চেস্টের এক্সারসাইজগুলো, আপার বডি পার্টের চেস্ট অংশের এক্সারসাইজ। প্রথমে আমরা দেখাচ্ছি মিলিটারি প্রেস, যার মাধ্যমে পেক্টোরালিস, ডেল্টাইড এই দুটো মাসলের স্ট্রেংথ বাড়বে, পেক্টোরালিস এবং ডেল্টাইড মাসলের স্ট্রেংথ বাড়বে। মিলিটারি প্রেস, সো ব্যাক স্ট্রেইট, শোল্ডারের চাইতে বড় গ্রিপ, আন্ডার হ্যান্ড গ্রিপ, সাবধান থাকবেন নামানোর সময় মুখে যেন না লাগে। চেস্ট এবং ডেল্টের স্ট্রেংথ বাড়ানোর জন্য
সো থ্রোয়িং যারা থ্রোয়িং এর পাওয়ার কম তারা এক্সারসাইজটা করবে। এখন আমরা দেখছি ডাম্বল প্রেস, একই এক্সারসাইজ, আমরা বারবেলের বদলে ডাম্বেল ব্যবহার করছি, আমরা অল্টারনেট ডাম্বেলও করতে পারি। এখন আমরা দেখাচ্ছি ডেল্টয়েড মাসলের এক্সারসাইজ, এখন করা হচ্ছে ফ্রন্ট রেইজ, ডেল্টয়েডের সামনের পোর্শনের শক্তি বাড়ানোর জন্য, বোলারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, থ্রোয়ারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা আসি লেটারাল রেইজ, লেটারাল রেইজ খুব ইম্পর্টেন্ট যে আমাদের শোল্ডারটা যেন প্যারালাল থাকে, উপরে উঠলে শোল্ডার ইম্পিঞ্জমেন্টের সম্ভাবনা থাকবে, আহত হওয়ার সম্ভাবনা থাকবে, সেটার মাধ্যমে আমরা ডেল্টয়েডের লেটারাল পোর্শনের স্ট্রেংথ বাড়াতে সচেষ্ট হচ্ছি। নেক্সট আমরা রিয়ার ডেল্টে যাচ্ছি, একই মাসলের পেছনের অংশের শক্তি বাড়ানো। আবারও বলছি থ্রোয়ার এবং বোলারদের জন্য খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ, খুব বেশি ওয়েট নিতে যাবেন না, যেহেতু শরীর থেকে অনেক দূরে ওয়েট আমরা তুলছি এই জন্য ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থেকে যাবে, তো খুব কম ওয়েটে কিন্তু বেশি রেপিটেশনের মাধ্যমে এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। বন্ধুরা এখন আমরা দেখাচ্ছি অনেক পুরনো একটা এক্সারসাইজ যাকে পুশ আপ এক্সারসাইজ বলা হয়, যাদের এ ধরনের জিম ফ্যাসিলিটিস নেই অথবা প্রফেশনাল ট্রেনারের হেল্প যারা পান না তারা বাসায় বসে চেস্টের স্ট্রেংথ বাড়ানোর জন্য এক্সারসাইজ করতে পারেন। এখন আমরা দেখছি পুশ আপ এক্সারসাইজ, পুশ আপ এক্সারসাইজের কিছু ভ্যারিয়েশন আমরা দেখাবো। উনি হাত খেয়াল করেন, ওনার হাত শোল্ডার ওয়েটটা উনি বজায় রেখেছেন, টোর উপর আছেন, তাহলে হাত আর টোর উপর পুরো শরীরের ভর, ব্রিদিং নর্মাল, ব্রেথ হোল্ড করবেন না, স্লো মুভমেন্ট, জার্কি কোনো মুভমেন্ট করার কোনো দরকার নেই। এই পুশ আপ এক্সারসাইজে আমরা একটু ভেরিয়েশন আনতে পারি যে এখন হাত আছে শোল্ডার উইথ, আমরা ক্লোজ গ্রিপে যেতে পারি, ফলে চেস্টের পাশাপাশি আমার ট্রাইসেপসের উপরও যথেষ্ট চাপ পড়বে। এই চেস্ট এবং ট্রাইসেপস এই দুটো মাসেলই আমাদের থ্রোয়িং অ্যাক্টিভিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। এই এক্সারসাইজ এটার ইন্টেন্সিটি বাড়ানোর জন্য আমরা এক পায়ের উপর এক্সারসাইজটা করতে পারি, যেমন উনি এখন এক পায়ের উপর এক্সারসাইজটা করছে, সো ওনার বডি ওয়েটটাকে উনি আরও বেশিভাবে ব্যবহার করছেন, সো ওনার চেস্টের উপর আরও বেশি প্রেশার পড়ছে। তো যারাই জিমের ফ্যাসিলিটি পাচ্ছেন না তারাই এই এক্সারসাইজের মাধ্যমে চেস্টের স্ট্রেংথ বাড়ানোর ব্যাপারে সচেষ্ট হতে পারবে। বন্ধুরা এই নো বল আর ওয়াইড বল এই দুটো নিয়ে কিন্তু কী ধরনের আউট হয় বা কেমনভাবে আউট হয় বা এই আউট নিয়ে অনেক সময় একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, এই দুটার ভিতরেই এমন এমন কিছু সিদ্ধান্ত লুকিয়ে আছে যেটা অনেক বিভ্রান্তির সৃষ্টি করে, অনেক বিতর্কেরও সৃষ্টি করে মাঝে মাঝে। তো কাজেই এই ওয়াইড বলে কী কী ধরনের আউট হয় একটু জেনে নিই। ওয়াইড বলে পাঁচ রকম আউট হয়। প্রথমত বাইরের বল স্টাম্পিং হয়ে গেল, মারতে যেয়ে স্টাম্পিং। দু নম্বর আপনার হচ্ছে যে আপনি রান আউট হতে পারেন। তিন নম্বর আপনি বল ওয়াইড বল কোনো কারণে আপনি হাত দিয়ে ধরে ফেলছেন বা হাত লাগিয়েছেন, হ্যান্ডলিং দ্য বল বাইরে আপনাকে আউট দিতে পারে। আপনি ওয়াইড বল মারতে যেয়ে ঘুরে যেয়ে পড়ে ব্যাট লাগিয়ে দিয়েছেন বা আপনার পাস স্লিপ করে স্টাম্পে লেগে গেছে, আপনি হিটিউকে হতে পারেন। আরেকটা হতে পারে ওয়াইড বলে কোনো কারণে আপনি ফিল্ডারকে অবস্ট্রাক্ট করেছেন, অর্থাৎ ওয়াইড বল হয়ে গ্লাভসে লেগে উইকেট কেউ দিয়ে গেছে, আপনি রান নিতে চাচ্ছেন, ম্যাচ জিততে হবে, ফিল্ডার চলে আসে, আপনি ফিল্ডারকে বাধা দিয়ে অবস্ট্রাক্ট করলেন তাকে ওখানে যেতে, আপনি আউট হতে পারেন। এই ছিল ওয়াইড বলের উপরে কী কী নিষেধাজ্ঞা যেগুলো আপনাকে সাজঘরে ফেরত পাঠিয়ে দেবে, আম্পায়ার দেবে। নো বল, নো বলে একটি কম অর্থাৎ চারটি চার রকমের আউট আছে, যেটা প্রথম হলো নো বলে আপনি হ্যান্ডলিং দ্য বল, যেটা কমন, আপনি হাত দিয়ে যদি বল ধরেন আপনি আউট হয়ে যাবেন। আপনি যদি বলটা ওখানে নো বল হয়েছে ওখানে পড়েছে, পড়ে আবার আপনি সেকেন্ড টাইম আবার মারলেন যে বলটা তো পেয়ে গেছি থামিয়েছি আবার এখানে বাউন্স করেছে, মার, ইউ আর আউট। অবস্ট্রাকশন দ্য ফিল্ড, নো বলে আপনি একই জিনিস, আপনি যদি ফিল্ডারকে বাধা দেন আপনি সেভাবে আউট হয়ে যাবেন, আম্পায়ার আউট দেবে আপনাকে অবস্ট্রাক্ট করলে। আর চার নম্বর
আপনি অবশ্যই এখানে রান আউট আছে। নো বল মনে করবেন না যে ফ্রি হিটের যুগে নো বলে রান আউট আছে, কাজে রান আউট ইজ দেয়ার এই চারটা। কাজেই বন্ধুরা আমরা যারা আম্পায়ারিং করবো বা আমরা যারা খেলবো আমাদের এই সজাগ থাকতে হবে এই আউটগুলো নিয়ে।